হুজাই ডবকাত হিল সিন্ডিকেট ক্ষেত্র অনুসরি উৎকোচর নিরীক্ষও বেলেগ বেলেগ বন বিভাগে মিতিরালি করে অব্যাহত আছে সিন্ডিকেট রাজ দুর্নীতি হলে বাঘে থপিয়া দি থপিয়াব বলে মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কিন্তু ঘোষখোর একাংশ কর্মচারী নামানে গুরু গোঁসাই মুখ্যমন্ত্রীর ঘোষণাকু অঙ্গুষ্ঠ প্রদর্শন একাংশ সরকারি বিষয়া কর্মচারীর এই দৃশ্য দবকার ক্যামেরার সন্মুখতে এনেদরেই অনায়সে অতিরিক্ত শিল ভর্তি ট্রাক ডাম্বারর অবাধ চলাচল চলিছে হোজাই ডবকাত কিন্তু কানসার নাই আরক্ষী বন বিভাগর এখন চালানেরে তিনিদিন সরবরাহ করা হয় শিল ই আসলে সম্পূর্ণ অবৈধ এখন চালানত একটিভ আসলতে এখন চালানত একটিভ কিন্তু এখন চালানত প্রায় দুই তিনিদিন এখন গাড়ি চলিব পারে মুখ্যমন্ত্রী যিমানেই চেষ্টা নকরক কিয় চরিত্র সলনি নহয় একাংশ ঘোষখোর বিষয়া কর্মচারীর কলা টকা বুলিলে জিভার পানি টপ টপকে পড়া একাংশ বন বিভাগের বিষয়া কর্মচারী ফিক্স করে লৈছে রেট ট্রাক ডাম্পারর চালকে ক্ষেত্র অনুসরি বেলেগ বেলেগ নিরীক্ষত দিব লাগে ধন এটা দুষ্ট চক্রয় এই ধন সংগ্রহ করার অভিযোগ উঠিছে কার্বি আংলং ফরেস্ট গেটত দিব লাগে 300 টাকা কার্বি আংলং গেটত দিব লাগে 200 টাকা হালদিয়াতি বিট অফিসত 300 টাকা তবকা বনাঞ্চলিক বিষয়াক 300 টাকা মদারতলি বিট অফিসত 100 টাকা জাব্রাখোৱা বিট অফিসত 100 টাকা আৰু হোজাই কাৰ্বি আংলং পৰিবহণ বিষয়াৰ কাৰ্যালয়ত মাহিলী দিব লাগে 3000 টকাকৈ ধন এই নিৰীক্ষত ধন পৰিশোধ কৰিলে চালানবিহীন ট্ৰাক ডাম্পাৰো দৌৰে ৰাজপথত এনে সামান্য পৰিমাণৰ ধন উৎকোচ হিচাপে দিয়েই দৈনিক সৰবৰাহ কৰা হয় হাজাৰ হাজাৰ শিল ভৰ্তি ট্ৰাক এদিনতে এই সিন্ডিকেট চক্রয় সংগ্রহ করে 10 লাখৰো অধিক টাকা ফলত বহু কোটি টাকার রাজহ হেরাইছে সরকারে আমি দেখেছি হুজাইর দুই তিনিজন আর কার্বি আংলংর দুই তিনিজন মিলি যে এটা গড় বনাই লৈছে বা এটা সিন্ডিকেট সাজি লৈছে যত প্রত্যেক দিনাখন তেওঁলোকে এখন গাড়ির পৰা প্রায় 300-500-800-1000 টকালৈকে তেওঁলোকে অবৈধভাৱে সংগ্ৰহ কৰি গাড়ীখিনি অহা যোৱাত সুবিধা কৰি দিয়ে প্ৰশাসন বন বিভাগ আৰু উৰ্ধতন কৰ্তৃপক্ষক বাৰম্বাৰ অভিযোগ কৰিও ভাগৰিছে এতিয়া দল সংগঠন স্থানীয় ৰাইজৰ দাবী শীঘ্ৰে হোজাই ডবকাত চলি থকা এই শিলৰ চিণ্ডিকেট বন্ধ কৰক অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী বন মন্ত্ৰীক আমি প্ৰত্যাহ্বান জনাইছোঁ যাতে এইটো অতি তদন্ত দিয়ক আৰু তদন্ত মৰ্মে সকলো ব্যবস্থা লবলৈ আপোনালোকৰ মাধ্যমেৰে আমি দাবী জনাইছোঁ স্থানীয় ৰাইজৰ এই দাবীক কেনেদৰে সহাৰি আগবঢ়াই সেয়া পৰৱৰ্তী সময়তহে হ'ব লক্ষণীয় দবকাৰ পৰা সামনুন আহমেদৰ ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ Studio Kavish is a one-stop solution for all your interior needs to turn your house into a home. Visit Studio Kavish. Contact details are on the screen.